বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গাতে গাঁজা পাচারকারীরা, গাঁজা এবং অন্যান্য নেশার পাচারকারীরা অনেকটাই কিন্তু সক্রিয় রয়েছেন। যদিও পুলিশ আধিকারিকরাও সেদিকে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছেন এবং তাদের হাতেও কিন্তু এই নেশা সামগ্রী পাচারকারীরা ধরা পড়ছেন। তার পাশাপাশি প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারও কিন্তু সক্ষম করছেন তারা। তেলিয়ামুড়া থানা এলাকায়ও একই রকমভাবে প্রতিনিয়তই গাঁজা পাচারকারীদের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এই গাঁজা পাচারকারীদের বারবারন্তে অতিষ্ঠ তেলিয়ামুড়া এলাকার সাধারণ জনগণ। খোয়াই জেলা পুলিশ সুপারের গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ। রবিবার সাত সকালেই খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে খবর আসে, গোপন খবর আসে যে আগরতলা থেকে বহিররাজ্যের একটি দূরপাল্লার লরিতে তার বেশ কিছু পরিমাণ শুকনো গাঁজা পাচার হচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে যে খবরটা আসে এই ভিত্তিতেই পুলিশ আধিকারিকরা কিন্তু ওত পেতে বসেছিল এবং লরিতে বেশ পরিমাণ শুকনো গাঁজা পাচার হচ্ছে খবর পেয়েই পুলিশ আধিকারিকরা সেই জায়গাতে যায় এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি স্থিত চেকপোস্টে WB23C1597 নম্বরের একটি দূরপাল্লার লরিতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় 15টি প্যাকেটে 150 কেজি শুকনো গাঁজা। সঙ্গে আটক হয় গাড়িতে থাকা বহিররাজ্যের গাড়ির চালক রঞ্জিত সিং। তার বাড়ি জানা গেছে যে পশ্চিমবাংলার বরানগর এলাকায়। আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হতে পারে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া ট্রাফিকের ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাস। বলাই বাহুল্য, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উত্তর জেলায় কর্মরত থাকাকালীন সময়ে নেশা কারবারীদের বিরুদ্ধে সর্বদা ময়দানে সক্রিয় থেকে নজির সৃষ্টি করেছেন। খোয়াই জেলাতে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরই ওনার গোপন সংবাদের ভিত্তিতে আজ এই গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ আধিকারিকরা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে অনেকটাই কিন্তু খুশি রয়েছে সাধারণ মানুষ। তবে একটা প্রশ্ন থেকেই যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পাচারের সময় গাঁজা ধরা পড়ছে, বিভিন্ন সময় যারা ড্রাইভার রয়েছে, খালাসি রয়েছে, তাদেরকে ধরতে পারছে পুলিশ, কিন্তু তাদের মারফতে কেন যারা রাঘবওয়ালরা রয়েছে, যারা সেই পাচার বাণিজ্যের, নেশার পাচার বাণিজ্যের মাস্টার মাইন্ডরা রয়েছেন, তাদেরকে কেন ধরতে পারছে না পুলিশ, এই বিষয়টা কিন্তু বারংবার প্রশ্ন উঠেই আসছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে পুলিশের এগেনস্টেও কিন্তু প্রশ্ন উঠে আসে যে তাহলে কি কোনো একটা জায়গায় রয়েছে যে পুলিশ আধিকারিক এবং যারা প্রকৃত মাস্টারমাইন্ড রয়েছে তাদের মধ্যে গোপন কোনো বোঝাপড়া রয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে। এই বিষয়টাও কিন্তু বিভিন্ন সূত্রের খবরে, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসে। আজকের এই অভিযান অবশ্যই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, 150 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। একজন পাচারকারী যে গাড়ি চালিয়ে যাচ্ছিল তাকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা শুনবো। আজকে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের মাননীয় এসপি ভানুপদ চক্রবর্তী স্যারের গোপন সংবাদ অনুসারে আমাদের তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের স্টাফরা তেলিয়ামুড়া থানার অধীনে পাইবরী এলাকাতে বেগার চেকিংয়ে বসে। সেখানে বসার পরে আগরতলা থেকে কুচবিহার গামী একটি ট্রাক গাড়িকে ডিটেন করা হয় এবং ডিটেন করার পরে গাড়িটি থেকে 15 প্যাকেটস 150 কেজি গাঁজা রিকভারি করা হয়। সাথে গাড়িটির যে চালক রঞ্জিত সিংহ, বয়স 56, বাবার নাম লেট যোগীন্দ্রনাথ সিংহ, ওনার বাড়ি হচ্ছে কলকাতার বরানগরে, ওনাকেও ডিটেন করা হয় এবং সঙ্গে 42,060 রুপিস ওনার থেকে পাওয়া যায়, 42,060 টাকা। আর ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, প্রত্যেকে জিনিসগুলি এনেছে ড্রাই গাঁজাগুলি। উনি বলেছে এটা নাকি আগরতলা যে বাইপাস আছে, বাইপাস এলাকা থেকে উনি এটাকে নিয়ে কুচবিহার যাচ্ছিল, এতটুকুই জানা গেছে। বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে।
আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য এবং গাঁজাগুলো যেগুলো উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে সেই গাঁজাগুলো লক্ষাধিক টাকার হবে এমন তথ্যই কিন্তু উঠে আসছে পুলিশ আধিকারিকদের বক্তব্যে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রশ্ন অবশ্যই একটা সফলতা তো অবশ্যই যে এত বড় গাঁজার কন্টেইনার তারা ধরতে পেরেছেন কিন্তু তার পাশাপাশি কেন পুলিশ আধিকারিকরা মূল মাস্টারমাইন্ডদের ধরতে পারছেন না এটাও কিন্তু একটা প্রশ্ন দিনের পর দিন উঠতেই থাকছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আধিকারিকদের আরো নজর দেওয়া উচিত এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।